কি বলার আছে, আমি আমার টাকা দিয়ে আমি খাবো। এই যে মানুষের যে প্রবণতাটা, আমি মনে করছি যে আমি আমার টাকা আছে, আমি সিগারেট খাবো, আমি বাঁচলে বাঁচলাম, মরলে মরলাম, আমি এটা থেকে ইউটিলিটি পাচ্ছি। কিন্তু যে জিনিসটা আমাদের প্রচারণায় আসে নাই, আমরা সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করেছি, প্যাকেটের গায়ে অনেক কিছু লিখেছি, কিন্তু আমরা যে আরেকজনকে যে উৎসাহিত করছি আমাদের সিগারেট খাওয়া দিয়ে, এবং এটাকে একটা স্বাভাবিক পণ্যের মতো করে ফেলেছি, এই জায়গাটাতে কিন্তু সচেতনতার জায়গাটা কম। আমরা একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্যে ক্ষতি হচ্ছে সেইটুকু আমরা বলি, কিন্তু আমাদের যে পাবলিক প্লেসে যে আমরা বন্ধ করলাম স্মোকিং বা জরিমানা করছি, সেইখানের প্রচারণা যে আমরা কি করে অন্যকে শুধু পলিউট করছি এই মুহূর্তে তা না, আমরা আমার সন্তানকে উদ্বুদ্ধ করছি সেও যেন ভবিষ্যতে স্মোকার হয়, অর্থাৎ এরকম একটা বিষয় খুবই নর্মাল। এই জায়গায় প্রচার প্রচারণা বাড়াতে হবে আমাদেরকে, আমাদেরকে ব্যাপকভাবে যদি আমরা এই করের পাশাপাশি, আমি মনে করি বাজেটের একটা বরাদ্দ সিগারেটের ক্ষতিকর প্রভাবজনিত যে বিষয়গুলো হয়, যেটা আমার সন্তানকে কি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গার সচেতনতা বৃদ্ধিতে আমি মনে করি বাজেট বরাদ্দ থাকা উচিত। এবং আমাদের বিভিন্ন জায়গায় স্কুলের, আমি মনে করি যে সেই স্কুল গোয়িং বাচ্চাদের জন্য স্পেশাল যে আমাদের যে এখন শারীরিক শিক্ষা এবং অন্যান্য যে সকল বই আছে, সেই সব জায়গায়ও কিন্তু সিগারেটের ক্ষতিকর বিষয়টাকে অনেক, এখন আছে কিছু, কিন্তু এটাকে ব্যাপকভাবে উল্লেখ করে এটা কি করে তার ক্ষতি করছে, তার ব্রেনের উপরে প্রভাব রাখছে, সেই জিনিসগুলোর প্রচার হওয়া উচিত। অনেকেই কিন্তু পানের সাথে জর্দা, এটা মানে খুবই একটা রোমান্টিক বিষয়, এরকম ভাবে উপস্থাপিত হয় সব জায়গায়, কিন্তু বিষয়টা কতখানি স্বাস্থ্য ঝুঁকির আমি আমাদের পরিবারের মধ্যে আমি কখনো দেখি নাই যে এটার কখনো আলোচনা হতে। সিগারেটটাকে তাও কিছুটা মনে করে যে স্বাস্থ্য ঝুঁকির, আমার নিজের মা সারা জীবন জর্দা খেয়েছে, ইদানিং কালে বন্ধ করেছে বাধ্য হয়ে হার্টের প্রবলেম হওয়াতে, বাট কখনো তাকে এটা কনভিন্স করা যায় নাই যে জর্দা আর সিগারেটের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমি আমার নিজের পরিবারের বাবাকে যত সহজে সিগারেট বন্ধ করতে পেরেছি, মাকে কিন্তু পারি নাই শেষ পর্যন্ত, একেবারে এখন ওনার অনেক বয়স হওয়ার পরে পেরেছি। কাজে এটা ঘরে ঘরের চিত্র। এই জায়গাতে আমি মনে করি করের বিষয়ে আমি বলবো যে চারটা স্তরের যে মানে সিগারেটের মূল্য, সেটাকে দুই স্তরে আনা হোক, সহজ হবে কর আদায় এবং নিয়ন্ত্রণে সহজ হবে, পাশাপাশি তামাক এবং সিগারেট এবং অন্যান্য এই ইভেন আজকালকে যে কি ইলেকট্রিক সিগারেট বের হয়েছে সেইটারও ব্যবহার কত ক্ষতি, এই বিষয়ে প্রচার প্রচারণা ব্যাপক হওয়া উচিত, জর্দার ব্যাপারে প্রচারণা ব্যাপক হওয়া উচিত। এবং আমি মনে করি যে এটাকে পাবলিকলি মানে সিগারেট যে ভালো জিনিস না, এটা স্কুল কলেজ সব জায়গায় এটার আলোচনাটা খুব স্পষ্ট হওয়া দরকার। এবং আমাদের বিভিন্ন আমি মনে করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত, যেহেতু শিক্ষক শিক্ষিকাদের আমাদের অনুকরণীয়, সেইখানে তাদের সিগারেট খাওয়া যে কোনো প্রেম মানে বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রেমিজে শিক্ষকদের রুমেও না, সেটা একেবারে আমার মনে হয় যে ব্যান করা উচিত। ধন্যবাদ ডক্টর নাজমিন আহমেদকে, আপনি চমৎকার ভাবে বলেছেন। এবং আপনাকেও বলতে চাই এবং সামনে যারা আছেন, যে ঠিকই বলেছেন যে এই যে তামাক সেবন, বিশেষ করে বাসা বাড়িতে যে আমরা ধোঁয়াবিহীন যে তামাক গুলো ব্যবহার করছি, এগুলোকে আমরা আসলে টোটাল তামাককে সেবনকে তো যেহেতু সামাজিক ভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয় না, ফলে এটাকে যতই আন্দোলন পর্যায়েই রয়েছে, মানুষ কিন্তু এখনো অভ্যস্ত হয়নি যে এটাকে আসলে কতটা গর্হিত ভাবে আমাদের ধরা উচিত এবং অন্যদের জন্য যে আমরা ক্ষতিকর একটা পরিবেশ তৈরি করছি, এবং সে কারণে আমাদের আইন হওয়ার পরও আমরা নিবৃত্ত হচ্ছি না। তো এই বিষয়গুলোতেই আসলে তামাক বিরোধী সংগঠন গুলো আন্দোলন করে যাচ্ছে। আপনাদের সুনির্দিষ্ট মতামত আসবে, আমরা আশাবাদী হব হতে হবে যে যাতে আমাদের সবার সম্মিলিত ভাবে আন্দোলনের মাধ্যমে মুভমেন্টের মাধ্যমে আমরা এই জায়গাগুলোতেও মানুষকে সচেতন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এবার আমরা বক্তব্য শুনবো জাতীয় তামাক বিরোধী মঞ্চের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদের কাছ থেকে। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ স্যার, আপনার কাছ থেকে আমরা বিশেষভাবে জানতে চাইব, এই যে করোনার সংকট মোকাবেলায় আসন্ন বাজেটে সকল তামাক পণ্যের উপরে কর বৃদ্ধি, এবং এই যে মূল তামাকের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধির প্রয়োজনীয়তা, সে বিষয়ে আপনি যদি সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে বলেন। অনেক ধন্যবাদ। যেহেতু অনেকদিন থেকেই এই আন্দোলনই বলি আর প্রচারণাই বলি করে আসছি, কিন্তু অনেক সময় দেখে যায় উল্টো হয়ে যায়। আমি একটু পিছনের কথা বলি, যেহেতু আমি এর সঙ্গে অনেকদিন থেকে জড়িত। আমরা এক সময়ে
তিনটি স্তর ছিল, আমরা তখন দাবি করেছিলাম একটি স্তর, তারপরে সেটাকে চারটি স্তর করে দেওয়া হবে। এবার আমরা দুটি স্তর দাবি করছি, আবার না ছটি স্তর করে দেওয়া, কারণ যারা চেয়ারে বসেন তারা, আমরা যারা বাইরে থেকে কথা বলি তাদের কথার খুব একটা দাম বলেন, দাম দেন বলে আমার মনে হয় না। অনেক সময় অনেকে অবজ্ঞার চোখে দেখেন সেটা, কারণ বাইরে থাকলে বুদ্ধি থাকে না। আমি অনেককেই জানি যারা বাইরে ছিলেন তাদেরকে দেখেছি, ভেতরেও চেয়ারেও বসার পরেও দেখেছি। তো চেয়ারের বাইরে থাকলে একরকম কথা, চেয়ারে বসলে অন্যরকম কথা হয়। তো এই অবস্থায় আমরা প্রতিবারই প্রতি বছরই বাজেট যখন আসে তখন আমরা এই প্রস্তাবনাগুলো দেই, স্তর কমানোর কথা বলি, এক বেলারম থেকে স্পেসিফিক ট্যাক্সের কথা বলি, এই এই কথাগুলো আমরা সবসময় বলে এসছি। কর এমনভাবে বাড়ানো উচিত যাতে মূল্য বাড়ে, আয় থেকে বেশি, আয় যতটা বাড়বে তার থেকে বেশি, কিন্তু আমরা জানি সেটা হচ্ছে না। আমাদের মূল্য যতটা বাড়ছে তার চেয়ে আয় আমাদের দেশে অনেক বেশি বেড়েছে গত কয়েক বছর। সুতরাং এই এই কথাগুলো একেবারে নতুন না। আমরা আশা করছি যে বারবার বলতে 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 হয়তো বা কেউ কোনোদিন শুনবে, শুনে সেটাকে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। করোনার সময় তো একটু পরিষ্কার করে যা ডাক্তার সাহেবরা বলছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে যারা তামাক সেবন করেন, সিগারেট খান বা অন্য ধরনের তামাক, গুল পাতা, সাদা পাতা ইত্যাদি, তাদের জন্য করোনা বেশি ভয়াবহ। কারণ করোনা তখন ধরে যাদের এদের পুরা সিস্টেমটা দুর্বল থাকে এবং সেখানে তারা করোনা খুব তাড়াতাড়ি তাদেরকে আক্রমণ করতে পারে এবং মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, সেটা সবাই শুনছেন। এবং আমরা একটা দাবিও করেছিলাম যে এই সময়ে যেন সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ করা হয়, উৎপাদন বন্ধ করা হয়। সেটা করা হয়নি হয়তো বা সঙ্গত কারণে, কারণ হঠাৎ করে এটা করা যায় না। কিন্তু সেই সব হঠাৎ করে এটা না করা গেলেও আমরা দীর্ঘমেয়াদে যে পরিকল্পনা, আমরা প্রধানমন্ত্রী যেটা বলেছেন 40 সালে তামাক মুক্ত হতে হবে, সেই দিকে তো যাচ্ছি না। সেই দিকে যেতে হলে আমাদের আরো দ্রুত, যে গ্রাফে দেখা হলো, উপস্থাপনায় দেখা হলো, যে আরো দ্রুত এটাকে কমিয়ে আনতে হবে। আমি নাজমের সঙ্গে একমত যে শুধু কর দিয়ে হবে না, এটা একেবারেই সত্য কথা। তার মধ্যে আমাদের প্রচারণা দরকার আছে, আমাদের জনসচেতনতা দরকার আছে, সেখানে আমরা চেষ্টা করছি কিন্তু সেটা বোধ হয় যতটা হওয়ার কথা ততটা আমরা করতে পারছি না। আরেকটা কাজ করি আমরা, সারা বছরই এটাকে চালাতে হবে, খালি খালি ওই যে বাজেট আসলে পরে আমরা কথা বললাম, আর অন্য সময়ে আমরা খুব একটা বেশি কথা বললাম না। প্রোগ্রাম মাঝে মধ্যে দুই একটা প্রতিবেদন দিল এবং বা অন্যান্য আমাদের মঞ্চ থেকে দুই একটা প্রতিবেদন দিলাম বা দুই একদিন একটু আলোচনা করলাম, সেরকম না করে আমরা যদি সবাই মিলে এটাকে আরো জোরদার করতে পারি একসঙ্গে মিলে, এবং আমাদের সংসদ সদস্য যারা আছেন, বিশেষ করে সাবরি সিং চৌধুরী তো আমাদের এই 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 আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনিও যদি এটাকে আরো একটু জোরে সোরে কথা বলেন সংসদে এবং সংসদের বাইরে, এবং অন্যান্য আজকে যারা দুইজন মাননীয় এমপি আমাদের সঙ্গে আছেন, তারাও যদি আমাদের এই আন্দোলনের সঙ্গে আরেকটু সম্পৃক্ত হন, মানে সব সময় শুধু আমরা যখন ডাকলাম তখন না, ওনাদের তাগিদেও যদি করেন, তাহলে এটা সম্ভব হতে পারে। যে তিনটি প্রস্তাব, সে তিনটি প্রস্তাব পুরানো প্রস্তাব, নতুন কোনো প্রস্তাব নয়। সুতরাং এই প্রস্তাবগুলো সমর্থন করছি খুব জোরে সোরে, আমরা প্রতি বছরই এগুলি করে যাব। মাহফুজ খুব সুন্দর করে আলোচনা করেছে যে কিভাবে ট্যাক্স বাড়ালে আয়ও বাড়বে সরকারের এবং মূল্যও বাড়বে, এটা দুই দিকে দুই উভয় লাভ, উভয় পক্ষের লাভ। তারপরে আমরা রোমানের কাছে শুনলাম সেই যেগুলি দোয়াবিহীন সেগুলির অবস্থা শুনলাম, যে আসলেই হয় যে এগুলি অপ্রাতিষ্ঠানিক ভাবে করা হয়, তো অনেকেই আবার নিজে নিজে উৎপাদন করেন সাদা পাতা, যেগুলি এগুলো নিজে নিজেই উৎপাদন করে নিজে নিজেই তারা গ্রহণ করেন। সুতরাং সেখানে কি করে আমরা পৌঁছবো, সেই জন্য ব্যাপক প্রচারণার যে প্রয়োজন সেটা অবশ্যই আছে। কিছুদিন আগে আমরা যখন কিছু কথা বলছিলাম, আমাদের প্রস্তাবগুলো রেখেছিলাম পত্রপত্রিকার মাধ্যমে হয়েছিল একটা, সেখানে বেশ কিছু আলোচনা হয়েছিল। একজন বললেন যে দাম বাড়িয়ে কোনো লাভ হবে না, দাম মানে কর বাড়িয়ে দাম বাড়বে না, দাম বাড়লে হবে না, মানুষের সক্ষমতা বাড়াতে হবে। মানুষ সক্ষমতার সঙ্গে এটা কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারিনি, মানুষের সচেতনতার সঙ্গে সম্পর্ক আছে, সক্ষমতার সঙ্গে সম্পর্ক কি করে হয় সেটা
আমার বোধগম্য হয়নি। হয়তো বা যারা পড়াশোনা করবেন তারা যদি এটা নিজেরা বুঝতে পারেন যে নিজেদের থেকে আমাদের প্রচারণার জন্য না, যে তারা সিগারেট খেলে তাদের অসুবিধা হবে সেটা একটা জিনিস, কিন্তু সক্ষমতার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক আমি দেখি না। সুতরাং এরকম অদ্ভুত কথাবার্তা আমরা শুনি, আমাদের আসল কথা অনেক সময় করি কি আমরা যদি মূল জিনিসটা না চাই তাহলে অনেক ধরনের আমরা কথাবার্তা এর মধ্যে নানান ধরনের বিষয় অবতারণা করে মূল বিষয় থেকে আমরা সরে যাই। তো আমাদের আজকের যে আলোচনা সেটা থেকে অনেক দেরি হয়তো হয়ে গেছে, কিন্তু হয়তো বা হয়নি জানি না, কিন্তু আলোচনাটা আমাদের সুনির্দিষ্ট, সেটা হচ্ছে আমরা যারা কর আরোপ করেন তাদের কাছে আমাদের প্রস্তাব যেগুলি করা হয়েছে সেগুলি আমি খুব জোরালোভাবে সমর্থন করছি, এবং আশা করছি আমাদের যারা সংসদ সদস্য মাননীয় আছেন এখানে তারা সেটি পার্লামেন্টেও তুলে ধরবেন, এবং আজকে তো বলবেনই পরবর্তীতে সেটাকে আরো যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ এটা একটা সুযোগ, করোনা একটা সুযোগ করে দিয়েছে, অনেক কিছু সুযোগ করে দিয়েছে সারা বিশ্বে, কারণ আবার এই স্বাভাবিক করোনার পূর্ব স্বাভাবিক পরে সেই স্বাভাবিক থাকবে না, স্বাভাবিক পরিবর্তিত হয়ে যাবে, সেখানে মানবিকতাটা আসা উচিত বলে আমি মনে করি, কিন্তু নাও আসতে পারে, সেখানে আবার নব্য উদারতাবাদের নখটা আরো প্রখর হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, দুই দিকেই সম্ভাবনা আছে, সেখানে নেতৃত্বের উপর নির্ভর করবে কোন পথে আমরা যাব। তো আমি আশা করব যে আমরা যে পথে গেলে মানুষের উপকার হয়, যে পথে গেলে গণতন্ত্র সুসংহত হয়, যে পথে গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই পথটাই আমরা বেছে নেব এই সুযোগে। সুযোগটা সব সময় আসে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাজ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করেছিল, যুদ্ধ থেকে বোঝা গেছিল।